অমলবাবু, আজকে সারাদিন আপনি ঘুরেছেন, আপনি বাসন্তী থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। যে বাসন্তী নিজেও ক্ষতিগ্রস্ত আজকের এই দুঃসহ ইয়ারার প্রকোপে, কি অবস্থা দেখলেন এবং কি অবস্থা রয়েছে এখন এই মুহূর্তে যদি আমাদের একটু বর্ণনা করেন। বাসন্তীতে আমি ছিলাম এবং সুন্দরবনের একজন অধিবাসী, তো আজকের দিনে আমি প্রায় দিন ঘুরেছি গেছি। বাঁশোয়া যে ঝড়ের যে সেটা অনেকটা কম ছিল, কিন্তু জলোচ্ছ্বাসটা খুব, এবং তার ফলে সুন্দরবনের বহু গ্রাম প্লাবিত আছে। আমি নিজে 11:30টার সময় আজকে আনন্দাবাদ বলে একটি গ্রাম আছে সেখানে আমি, এবং সেখানকার প্রায় 10 ফুট উঁচু হয়ে পাকা রাস্তা ছাপিয়ে জল কিন্তু চলে এসেছে এবং বহু ঘর প্লাবিত, এবং সেখানে ঘরবাড়ির মধ্যে নোনা বাড়ি নষ্ট হয়ে গেছে, আসবাবপত্র ভাসিয়ে নিয়ে গেছে, মানুষ নষ্ট হয়ে গেছে, এবং মানুষ দুর্বিষহ যন্ত্রণার মধ্যে কিন্তু কাটাচ্ছে। এবং আজকের এই যে রাতটা আসছে এবং আগামী রকম দুপুরটা, সেটা আরো কত বিভীষিকাময় হবে সেটা কিন্তু ভেবে আমরা কুল পাচ্ছি না। অর্থাৎ অমলবাবু যে কথা বললেন যে বহু গ্রাম নিশ্চিহ্ন হয়ে গেছে কারণ জলের তোড়ে এবং জলোচ্ছ্বাসের ফলে। আপনাদের জানিয়ে রাখি যে যখন বালেশ্বরে এই ঝড়টি আছড়ে পড়ে, বালেশ্বরের দক্ষিণ প্রান্তে ভামরাপুরের কাছে, সেই সময় দীঘায় প্রবল জলোচ্ছ্বাস দেখা যায়। দীঘায় অনেক বাড়ি ভেঙে পড়ে এবং দীঘার লোকালয়ের মধ্যে জল ঢুকে যায়, একই সঙ্গে বহু গাড়ি প্লাবিত হয়ে যায়, ভেসে যায় বহু বাড়ি সমুদ্রের জলে। সেখানে লাইভ দিচ্ছিল কলকাতা টিভির সাংবাদিক সঞ্চালক সুচন্দ্র বা দত্ত, সে কোন রকমে ভেসে যাচ্ছিল, তাকে কোন রকমে উদ্ধার করা হয়, এরকম বহু মানুষকে উদ্ধার করা হয়। অর্থাৎ পরিস্থিতি অবর্ণনীয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 33 ঘন্টা নবান্নে ছিলেন, তিনি নবান্নে দুটি সাংবাদিক সম্মেলন করেন। দুটি সাংবাদিক সম্মেলনের প্রথমটিতে তিনি বলেন যে তখনো পর্যন্ত যে ল্যান্ডফল, সেই ল্যান্ডফল প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, সেই সময় তিনি ক্ষয়ক্ষতির বিবরণ দেন। এবং তারপর আরেকটি আলাদা আরেকটি সাংবাদিক সম্মেলন করেন যেখানে তিনি জানান যে 25,000 কর্মী তারা নিরন্তর প্রয়াস করে খানিকটা ক্ষয়ক্ষতি রোধ করতে পেরেছে, কিন্তু পশ্চিমবঙ্গের জেলাগুলিতে অবস্থা অত্যন্ত খারাপ এবং বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা তিনি উল্লেখ করেন এবং বলেন ক্ষয়ক্ষতির পরিমাণ আগামী 3 দিনের মধ্যে নির্ধারণ করা হবে। অত্যন্ত দুর্ভাগ্যজনক পরিস্থিতি। আমি অরিন্দম আচার্যের কাছে যাব, বিপর্যয় প্রতিরোধ বিশেষজ্ঞ। অরিন্দম, আমি একটা প্রশ্ন করবো। আমরা গত 2 দিন আগে আলোচনা করেছি যে সুন্দরবন ভেসে যেতে পারে, দীঘা ভেসে যেতে পারে, বাস্তবে তাই হয়েছে। সুন্দরবনের কি আপডেট তোমার কাছে রয়েছে যদি আমাদের সঙ্গে ভাগ করে নাও? নমস্কার জয়ন্তদা, নমস্কার অমল বাবু। আমরা পরশু দিনই আলোচনা করলাম এ ব্যাপারে যে আবহাওয়া দপ্তরকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা বিশেষজ্ঞ আছেন তারা আজকে বেশ কিছুদিন আগে থেকে এই অ্যালার্মিং নিউজটা দিয়েছিল যে আসতে চলেছে। আপনি যেটা বললেন যে দুঃখ কষ্ট হাহাকার, ফিরে এলো আবার, আসবে প্রতি বছর কি আবার? সত্যি তাই যে কি ভয়ঙ্কর হাহাকার আমরা দেখতে পাচ্ছি, আমরা মানুষের যে আর্তনাদ দেখতে পাচ্ছি, এটা আজকে কাকদ্বীপ থেকে শুরু করে, গঙ্গাসাগর থেকে শুরু করে, গোসবা থেকে শুরু করে, বাসন্তী থেকে শুরু করে, আমার বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত ইনফরমেশন গুলো এসেছিল, প্রকৃতি যে কত ভয়ঙ্কর তা আবার প্রমাণ করে দিল। প্রকৃতি যে কত ভয়ঙ্কর, মানুষ শত চেষ্টা করেও যে এটা বাঁচাতে পারলো না, এটা আবার প্রমাণ করে দিল। কেন আমি আপনাকে বলছি, এই প্রথম আমি দেখলাম দীঘাতে যে এমনি তো আমরা জানি যে সেখানে অলরেডি সেনাবাহিনীর 60 জন কর্মীকে নামিয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে নামিয়েছে, তাদের ফোর্সকে নামিয়েছে। ইনস্পাইট অফ দিস যে আপনি বললেন দীঘা, মেদিনীপুর এবং 24 পরগনা, আর তারসহ আরো 7টা, মানে টোটাল 9টা জেলা আজকে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি। তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি যে আমাদের মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। আচ্ছা, দক্ষিণ 24 পরগনায় টপোগ্রাফিটা আমি আপনাকে একটু বলে দিই কেন এটা হচ্ছে। গঙ্গার মানে ব্রহ্মপুত্র মহানয় পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ হচ্ছে গিয়ে এই অঞ্চলটি, এই সুন্দরবন। এটার টপোগ্রাফিটা হচ্ছে গিয়ে ভারত বাংলাদেশ মিলিয়ে 25,500 স্কোয়ার কিলোমিটার, তার মধ্যে ভারতে আমাদের ভাগে পেয়েছি 1630 স্কোয়ার কিলোমিটার। দ্বীপ টোটাল হচ্ছে গিয়ে 102, তার মধ্যে 54টা দ্বীপ হচ্ছে গিয়ে মানুষের জন্য, আর বাঘেদের জন্য পশুদের জন্য সংরক্ষিত রয়েছে 48টি। এই যে আজকে টোটাল, আমি এখন ধরুন ঘন্টাখানেক আগে পর্যন্ত আমি শুনতে পারলাম যে টোটাল 19 থেকে 20টি বাঁধ কিন্তু ভেঙে গেছে।
তার মধ্যে সবচেয়ে এফেক্টেড হয়েছে গোসবা। গোসবা চারটি ব্লক, তার মধ্যে ওই এই চারটি ব্লকের মধ্যে যে 127 স্কয়ার কিলোমিটার ঘিরেছে গোসবা, সেই গোসবাতে কুমির মারি, পাখিরালয় তার থেকে শুরু করে মানে বাসন্তীর প্রায় বিভিন্ন জায়গাতে টোটাল আমি দেখছি 18 থেকে 19টি বাঁধ ভেঙে গিয়ে হু হু করে জল ঢুকছে। মানুষ কিন্তু চার দিন আগে থেকে, গ্রামবাসীরা কিন্তু অনেক প্রচেষ্টা করে মেরামত করার চেষ্টা করেছে, তারা অ্যাপ্রিয়েন করেছিল যে এই জায়গাগুলো বাঁধ ভাঙতে পারে, কিন্তু তারা কিন্তু ব্যর্থ হয়েছে। যে জায়গাটা ওরা অনুমান করেছিল যে বাঁধ ভাঙতে পারে সেই জায়গাগুলোই কিন্তু এফেক্টেড হয়ে হু হু করে জল ভেঙে জল ঢুকে আজকে কিন্তু শত শত মানুষের ঘর বাড়ি, গোবাদি পুরুষ। এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটা আমার মনে হয় জয়ন্তদা, আপনি বোধহয় জানেন যে বাসন্তীর যে চাষটা হয় সেটা কিন্তু মিষ্টি জলে অর্থাৎ বর্ষায়, এই যে নোনা জলটা ঢুকে গিয়ে যে হাজার হাজার হেক্টর জমি নোনা জলে প্লাবিত হয়ে গেল, এখানে আজকে কিন্তু ধান চাষ হওয়া খুব মুশকিল। এবং তার সাথে আপনাকে বলে রাখি যে কুমিরবাড়ি প্রকল্প, এই কুমিরবাড়ি প্রকল্প যা পুরো ভেসে গেছে।